আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেল পিজন বাংলাদেশে। এখন আপনাদের সামনে যে কবুতরগুলো নিয়ে ভিডিও করব, সেই কবুতর হচ্ছে কালো মুসালদম মাকড়া চোখের। আমার চ্যানেলের 3 নম্বর না 4 নম্বর ভিডিওতে মাকড়া চোখের একটা মাদি ছিল, আমি নর পেয়েছি, এখন পেয়ারিং করে ওই জোড়াটা আর কি শো দিচ্ছি আর কি। এখন আরেক জোড়া মাকড়া পেয়ার আছে, ওইটা বাসায়, ওইটার ভিডিও আমি সামনে আপনাদের দেব। এখন আমি আগেই বলেছিলাম মাকড়া চোখের কবুতর অনেক পছন্দ, আর দম কবুতর, মুসালদম, লাল দম বলেন, গিয়া দম, হলুদ দম, এগুলো আমার অনেক পছন্দের কবুতর। তাই মাকড়া চোখের মুসালদমটা পেলাম, দেখে আর লোভ সামলাতে পারলাম না, নগদই কিনে ফেললাম। প্রাইস অত বেশি নেয়নি, 1700 টাকা নিয়েছে মাত্র। এই কবুতরটা জিঞ্জিরা হাটের থেকে নেওয়া, আপনারা পুরান ঢাকার ওই কেরানি জিঞ্জিরা চিনবেন, এটা অনেক পুরনো হাট। আর মুসালদম কবুতর বলতে যেটা আর কি, লেজগুলো সব সাদা হবে, বডি সব কালো হবে, যেমন লাল মুসালের লাল হবে, লেজ সব সাদা হবে, কালো মুসালেরও একই, বডি পুরো কালো, লেজগুলো যেমন লেজ 12টা একেবারে কম, যেটা 12টা হয়, বেশি মনে করেন 15, 16, 18 পর্যন্ত আমি লেজ দেখেছি আমার চোখে দেখা। আর এমনি লক্ষা যে কবুতর ওগুলোর দেখা যায় 30টা, 40টা, 50টা হয়, ওইটা আরেক জিনিস, হান্টেল লক্ষা। কিন্তু মুসাল গ্রিবাজ কবুতর প্যাটার্নের যেগুলো, ওগুলো কবুতর 12টা লেজি হয়, আর সর্বোচ্চ এই আর কি গ্রিবাজের 15টা পর্যন্ত স্বাভাবিক পর্যন্ত দেখা যায়, কিন্তু 18টা অনেক কম, অনেক রেয়ারই বলতে পারেন, 101-102 পিস হতে পারে। আর এখানে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, কবুতরগুলো অনেকই সুন্দর, খাড়া চুটি, ঘোড়া সে ঘোড়া চুইটাল যেটা বলে আর কি, ঘাড় থেকে বেয়ে এসে চুইটাল হয়েছে। এখন কবুতরগুলোর একটু মিসমার্ক আছে, মিসমার্ক বলতে মনে করেন ওই যে এই কবুতরটার মাথায় 2-4টা সাদা বসম আছে, ঠোঁটের নিচে 2-1টা আছে, এই আর কি। এখন আপনাদের কবুতরগুলো আমি ধরে ধরে দেখাবো। কালো মুসালের যেটা কোয়ালিটি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন যে ডিটেলস যে বললাম, এটা নর কবুতর, নরের মাকড়া চোখে চোখটা একটু ঠোকর আর কি, অন্য কবুতর ঠোকর দিয়েছি, একটু চোখটা পানি পানি দেখতে পাচ্ছেন, এই যে এটা আবার ঠিক আছে। এখন মুসালদম কবুতর যেটা বলতে বলাই, আমরা সবাই বুঝি, এই যে লেজ বা দম, এই যে এগুলো সব সাদা হবে, এই যে লেজ দেখতে পাচ্ছেন, দুটো লেজ পড়ে গেছে, লেজ বা দম সাদা, এটাকে মুসালদম বলি আমরা। আর লেজ সাদাই হতে হবে মুসালদম কবুতরে, যেমন একটা দুইটা যদি আবারও কালো হয়ে যায় ওইটাকে মাইদম, অথবা মিসমার্ক বলতে অনেকজনে মাইদম বলে, মিসমার্ক বলে, ফাটা বলে, এটা যার যার খুশি, যে যেটা উনি বলে খুশি থাকে। আর যদি পাক ফাটা হয় তখন কিন্তু এটা পুরোই ফাটা বলবেন মুসালদমের কবুতরে, যে পাক সব কালো হতেই হবে, যদি ঘিয়া মুসাল হয় সব পাক ঘিয়া হবে, লাল হলে সব লাল হবে, বডি কালার যেটা সেটা হতে হবে, যেমন শরীরের কালার যেটা দেখতে পাচ্ছেন সেটা হবে। কিন্তু যদি এখানে যদি সাদা হয়ে যায় কোনো 2-3টা মার্ক, তাহলে ওই কবুতরটা একেবারে নাও না নেওয়াটাই অনেক বেস্ট, কারণ যেটি পাক দেখতে পাচ্ছেন সব পাক ভালো এটা। আর লেজগুলো সম্ভবত সাদা নেবেন, নটটা অনেক পাজি, এই দেখতে পাচ্ছেন নটটা, নটটার এখানে 2-1টা সাদা পশম আছে চোখের উপরে, আশা করি ওর ঘরের বাচ্চা এরকম আসবে না। এখন তাও দেখা যাক, মাদিরও কয়েকটা একটু সাদা স্পট আছে, এখন মাদিটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই যে নর মাদি দুইটাই দেখাচ্ছি আপনাদের, দেখতে পাচ্ছেন মাদির এই যে থোতার নিচে এখানে কিছু একটু সাদা পশম আছে, আশা করি বাচ্চা ওরকম খারাপ আসবে না, কিন্তু চোখটা মাকড়ার অনেক আসবে। এখন মাদি কবুতরে যা দেখাচ্ছি, এই যে মাদির চোখ দেখতে পাচ্ছেন, আর চুইটালটা খাড়া চুইটাল, এই যে পুরো এমনি উঠে এসেছে, এটাকে ঘোড়া চুইটাল বলো অনেকজনে। আর এই যে মাদির পাকগুলো দেখাচ্ছি, এই যে দেখছেন সব কালো দেখতে পাচ্ছেন, এই যে এদিক দিয়েও সব কালো, পাক সাদা নেওয়া যাবে না মুসালদম কবুতর, পাক সাদা না নেওয়াটাই, হ্যাঁ অনেক সময় হয় যে ভালোর খারাপের ঘরে, এই যে লেজ সব সাদা, অনেক সময় হয় যে ভালোর ঘরে, যেমন এটা ফ্রেশ জোড়া, এটার ঘরেও পাক সাদা কবুতর আসতে পারে, কারণ এগুলো ক্রস বিট করতে করতেই কিন্তু এই জাতগুলো হয়েছে। এখন ওগুলোর ঘরের যদি হয় তাহলে দেখা যায় অনেক সময় বাচ্চা ফ্রেশ আসবে, কিন্তু একটা দুইটা যা দেখা যায় দেখে শুনে না নেওয়াটাই উত্তম, একটা দুইটা পাক যদি সাদা হয় ওটা সমস্যা নেই, কিন্তু বেশি হলে সমস্যা, না নেওয়াটাই উত্তম, কারণ আপনারা টাকা দিয়ে কালেকশন করবেন, সবসময় চিন্তা করবেন যে ভালো জিনিসটা একুরে জিনিসটা কালেকশন করা, কারণ ভালো জিনিস একুরে জিনিস কালেকশন করলে ওটার থেকে রেজাল্টটা ভালো পাওয়া যায়, এটাই যত মিষ্টি তত গুড়, এটাই স্বাভাবিক কথা। তো ভালোভাবে ভালো জিনিস কিনলে দেখা যায় রেজাল্ট অনেক ভালো হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে সবাইকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।